প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার নাম কি? বাবা, আপনি কি গৃহস্থ নাকি? নাকি বেদে? আচ্ছা, তা আপনার জীবনের গল্পটা একটু বলেন, আমরা শুনি। হ্যাঁ, জীবনের গল্প, আমার বাবা নেই, আমার আম্মু আছে, আমার দুটো ভাই আছে। আমাদের অনেক কষ্ট হয়ে যায়, মানে এখন আমার পাশে যদি কেউ দাঁড়াইতো। মানে আপনার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নাই নাকি? আচ্ছা, আপনার বাবা কি আছে? আমার বাবা ছোটবেলা মানে গেছে বিয়ে করে। আচ্ছা, আর মা? মা আছে। মা আছে, ভাই বোন কয়জন? ভাই বোন আমরা এক বোন দুই ভাই। এক বোন দুই ভাই। আচ্ছা, বোন কি আপনি? আচ্ছা, বড় কি আপনি? হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি করেন? আমি বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? তো বিয়ে দিয়েছে নাকি আপনার? না, বিয়ে শাদী হয়নি। তো এত কষ্ট না করে তো বিয়ে শাদী করে সংসার করতে পারেন? হ্যাঁ, বিয়ে বসবো, তেমন একজন মানুষ পেলে বিয়ে বসবো। আচ্ছা, এখনো মানুষ পান নাই? না। কেমন মানুষ পছন্দ আপনার? যেমন আমার পাশে কেউ দাঁড়াবে, আমার ফ্যামিলিকে হেল্প করবে, এমন একজন মানুষ চাই। আচ্ছা, সব পুরুষ তার ফ্যামিলিকে হেল্প করতে পারবে না, হ্যাঁ, সামর্থ্য থাকবে না। তো যদি শুধু আপনার মানে দায়িত্ব নিতে চান, আপনি কি যাবেন? হ্যাঁ, আমার যদি আমাকে মানে সে সব কিছু দিয়ে হেল্প করে, আমাকে দেখাশোনা করে, আমার ফ্যামিলিকে দেখাশোনা করবে, তার কাছে আমি যাব। আগে কখন ইউটিউব আসছিলেন? না। আচ্ছা, কেমন কেন আসলেন? এখন আসলাম মানে অনেক ইপে আসলাম কষ্ট পেয়ে। হ্যাঁ। আচ্ছা, কার কাছে শুনছেন যে ইউটিউব আসলে বিয়ে শাদী হয়? হ্যাঁ, শুনছিলাম। আচ্ছা, এই জন্য আসছেন যদি আপনার একটা বিয়ে শাদী হয়ে যায় নাকি? আচ্ছা, বিয়ে শাদী এখন করবেন না আরো পরে করবেন? বিয়ে শাদী হ্যাঁ দেখবো, সে আমাকে দেখবে, আমি তাকে দেখবো। আচ্ছা, বিয়ে শাদী এখন করবেন না পরে করবেন? হ্যাঁ, এখনই করবো, কারণ আমার তো বিয়ের সময় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তা আপনার বয়স কত চলে? বয়স 18। 18? 18 চলে। হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা করছেন নাকি? না, পড়াশোনা করি না। তেমন করা হয় না? আচ্ছা, তো পড়াশোনা করেন নাই, কারণটা কি? পড়াশোনা করি না, আমার আম্মু বাবা চলে গেছে, যাওয়ার পরে আম্মুতে আমাদের তিন ভাই বোনকে মানুষ করতে অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো করতে পারেন নাই। তো এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চান, আমি নাম্বারটা বলে দিব নাকি? হ্যাঁ। তো দর্শক, আপনারা যদি আসমা বা আক্তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01316916106। আমি নাম্বারটা আবার বলছি, 01316916106। এই নম্বরে ফোন দিলে আপনারা আসমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।